হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর নতুন একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো তার জন্য সবার প্রথম আমি কিন্তু নারকেলটা করে নিচ্ছি। তো নারকেলটা করে নিচ্ছি কারণটা হচ্ছে নারকেল দিয়ে আজকের রেসিপিটা বানাবো, তো সেই জন্য নারকেলটা আমি করে নিচ্ছি। আর খুবই একটা মানে ইজি রেসিপি আর খুবই টেস্টি রেসিপি এটা। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। খুবই ইজি, মতলব কোনো খাটাখাটনি ছাড়াই কিন্তু আজকের রেসিপি হবে। তো কোনো ঝামেলা ছাড়াই, কোনো খাটাখাটনি ছাড়াই খুব সুন্দর একটা বিকেলের নাস্তায় তো রেসিপি বানাবো। তো দেখো, আর রেসিপির নামটা আমি বলবো না এখন, তোমরা পরেই বুঝতে পারবে এটা কি বানাবো। তো তার আগে তোমরা দেখতে থাকো। তো দেখো, সবার প্রথম আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমার হাতটা একটু প্রবলেম হচ্ছে, হাতটা কনকন করছে, তো সেই জন্য না থেমে থেমে করছি, একটু টাইম লাগছে, বাট তবুও করবো আমি, যেহেতু করার জন্য শুরুই করেছি, যখন শেষ করেই ছাড়বো আমি। তো দেখো, পুরো দুটো নারকেল ভাঙা হয়েছে, এখানে দুটো নারকেলই ভেঙেছি, ছোট ছোট নারকেলগুলো। এখানে খুব বেশি বড় বড় পাওয়া যায় না অতটা, তো ছোট ছোটই পাওয়া যায়, ছোট ছোট নারকেল। অনেকদিন থেকে না নারকেলগুলো নিয়ে এসে পড়েছিল, বাট করা হয়নি কিছুতেই। আর আমার এত হাতটা অসুবিধা হচ্ছে না, আমি থেমে থেমে যাচ্ছি বারবার ওই জন্য, তারপর আবার করছি। তো করে নেবো, একটু টাইম লাগবে বাট করে নেব। তো পুরোটা শেয়ার করতে পারবো না, অনেকটাই টাইম লেগে যাবে যেহেতু আমি থেমে থেমে করব, তো সেই জন্য। তো দেখো, তারপর আমি নারকেল কোড়া কমপ্লিট করে নিয়েছি, তারপর আমি ময়দাটা গুলে নেব। তো ময়দা দিয়েই রেসিপিটা বানাবো, নারকেল আর ময়দা দিয়ে। তো সিম্পল একটা রেসিপি, খুবই ইজি, খুবই সুন্দর। আই হোপ অনেকে বুঝতেই পারছো কী বানাবো আমি আজকে। তো যাই হোক, যারা বুঝতে পারো নি তারা দেখতে থাকো, অবশ্যই দেখতে থাকলে কিন্তু তোমরা বুঝে যাবে কী বানাবো। তো দেখো, আর আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো, আর এতে আমি অ্যাড করব নুন, শুধুমাত্র নুন অ্যাড করব, আর কিচ্ছু দেব না। নুন অ্যাড করে এতে আমি দুধ অ্যাড করব, ঠিক আছে? দুধ দিয়ে আজকে রেসিপিটা বানাবো, তো সেই জন্য দুধ অ্যাড করব। তো তোমরা এর জায়গায় কিন্তু জলে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট দুধ দিলে টেস্টটা ভালো হয়, তো সেই জন্য আমি দুধ অ্যাড করব। তো দেখো, দুধ দিয়ে আমি একদম ব্যাটারটা কিন্তু রেডি করেছি, আর পাতলা একটা ব্যাটার বানিয়েছি। তো পাতলা ব্যাটারই কিন্তু মানে পিঠাগুলো পাতলা পাতলা হবে, পাতলা যদি বানাই, আর যদি মোটা হয় ব্যাটারটা হয় তাহলে কিন্তু মোটা মোটা হবে, অতটা খেতে ভালো লাগবে না, তো সেই জন্য পাতলা করে ব্যাটারটা বানালাম। তো দেখো, নারকেলটা আমি একটু কড়াইয়ে নেড়ে নিচ্ছি, আর এতে আমি অ্যাড করব চিনি, তো পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আমরা পরিমাণ মতো দেবো, যতটা আমাদের পছন্দ, কম বেশি করে নেওয়া যায়, এতে অসুবিধা নেই। জাস্ট এর মধ্যে নারকেলের মধ্যে চিনি অ্যাড করব, তো চিনি অ্যাড করলে কিন্তু একটু হয়ে যাবে এটা। অনেকে আবার গুড় দিয়েও বানাতে পারে। তো দেখো, আর অলরেডি আমার রেডি হয়ে গেছে, যে পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি কড়াই থেকে নামিয়ে নিলাম, আর কড়াইটা নামিয়ে নেব, এর পরিবর্তে আমি একটা তাওয়া বসাবো, তাওয়া বলতে ফ্রাই প্যান বসাবো, ফ্রাই প্যানে বানাবো। তো দেখো, একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করছি এক চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে আমি একটু, ঘিটা কিন্তু একদম তেল তেলেভাবে লেগে থাকলে হবে না, একটু মুছে মানে ভিজা আমি একটা রুমাল নিয়েছি, আর রুমালটা দিয়ে ভালো করে মুছে দিলাম। তো মুছে দিলাম তাকি যদি এটা ঘিটা না এদিক ওদিকে ছিটিয়ে থাকে, তাহলে কিন্তু এই যে পিঠাটা বানাবো তো ডোসাটা ওটা কিন্তু ভালো হবে না, তো সেই জন্য একটু মুছে নিলাম, তাকে চারিপাশটা তেল তেলে সুন্দর হয়ে যায়। আর দেখো, অলরেডি আমি দেখো এর মধ্যে ব্যাটারটা অ্যাড করে আর ভালো করে দিক ওদিক ঘুরিয়ে নিলাম, আর একটা গোল করে নিলাম। তো দেখো, এবার এটা কত সুন্দরভাবে উঠে যাবে। অ্যাকচুয়ালি আমার এই তাবাগুলো না অনেক পুরানো হয়ে গেছে, তো যে বড় তাবাটা দেখতে পাচ্ছ ওটা আমি করছিলাম, ভালো হচ্ছিলো না, তো সেই জন্য ছোটোটাই করলাম। হাজব্যান্ড বললে ছোটোটাই করো, ওতে দেখবে ভালো হবে, তো সেই জন্য এটাই করতে দেখি না ভালো হচ্ছে।
আর এটা আমার ছেলে এমনিই খাবে বলছে, নারকেল মানে নারকেল দিতে মানা করছে, তো সেই জন্য ওর জন্য এমনিই তুলবো ভাবছি। তারপরে আবার ওকে ওই এটা দিয়ে তারপর আমি নারকেল দিয়ে বানাবো। না দাদা বকবে, তো দেখো দেখতেই পেল যে আমি পিঠাটা তুলে নিলাম কত সুন্দরভাবে হয়েছে। তো বাকিগুলো ঠিক সেমভাবেই করে নেব। একটুখানি অপেক্ষা করতে হচ্ছে তাঁতার জন্য, আর বেশি যদি জোরে জালটা দিয়ে দিই তাহলে আবার নিচেটাই পড়ে যাবে, তো সেই জন্য আঁচটা ঠিকভাবে রেখেই করতে হবে। তো তারপর দেখো এর উপরে আবার নারকেল অ্যাড করবো, আর নারকেল অ্যাড করে এটার একটা রোল বানিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর নারকেলটা আমি একটু ঝরঝরা বানিয়েছি, আর একটুখানি ঘি অ্যাড করলাম চার পাশে। এতে কিন্তু ঘি তেল এসব কমই লাগে, খুব বেশি লাগে না। তো দেখো এটা আমি রোল বানিয়ে নেব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও আর লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সুন্দর